বরাবরের মতো দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর দিতে। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক, আমি শিশু রোগ বিশেষজ্ঞ। তো প্রথমেই প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমার ছেলের মাথা ও হাত পায়ের পাতা অনেক গরম হয়ে থাকে প্রায় সময়, বয়স ছয় মাস। হ্যাঁ, এরকম কমপ্লেন মায়েরা করে থাকে, তবে বাচ্চাকে দেখে আমি তেমন কিছুই পাইনি। মাথা একটু গরম থাকতে পারে, ভয়ের কোনো কারণ নাই, তবে আপনি টেম্পারেচারটা একটু মাপতে পারেন। আমি উপদেশ দেবো, টেম্পারেচার মাপেন, থার্মোমিটারটা বগলে দেন, বগলে দিয়ে দেখেন তাপমাত্রা 99 ক্রস করছে কিনা। 99 ডিগ্রি ফারেনহাইট ক্রস যদি করে থাকে তাহলে বুঝবেন বাচ্চাদের গায়ে জ্বর আছে। আর জ্বর থাকলে তো বাচ্চা অনেক সমস্যা তৈরি করবে, খাবে না, জ্ঞান জ্ঞান করবে, বাচ্চার অনেক বমি করতে পারে, বাচ্চার অনেক সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর কথাও বলেন নাই। সুতরাং আমার মনে হচ্ছে তেমন কোনো সমস্যা না। আপনি তাপমাত্রা যদি বেশি হয় তাহলে অবশ্যই একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন, এটুকুই আপনাকে উপদেশ দিচ্ছি। এর পরের সমস্যা যদি থেকে থাকে তাহলে আমি বলবো কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এর পরে প্রশ্ন করছেন, বাচ্চার বয়স 3 মাস, ওকে কাঁধের উপর নিলে শক্ত হয়ে যায়, মাজা বাঁকা করে আর উপরের দিকে তাকিয়ে থাকে, এটা কি কোনো সমস্যা? ঠিক বলুন প্লিজ। কাঁধের উপরে নিলে তাকায় থাকে, মাজা তো, ও তো মাজা এখন সোজা করার বয়স হয় নাই, মাজা তো একটু বেঁকে থাকতেই পারে আমার মনে হয়। কাঁধের উপর কেমন নিছে? খাওয়ার পরে বাচ্চাকে একটু বার্পিং করা আমরা যেটা বলি, খাওয়ার পরে, দুধ খাওয়ার পরে নাভিটা কাঁধের উপর নিয়ে একটু পিঠের উপরে আস্তে আস্তে করে একটু এইরকম করে একটু ইয়া দেন, চাপ দেন, যাতে করে বাচ্চাটার একটু ঢেকুরটা উঠে, বাতাস বের হয়, বাচ্চাটা তাতে আরাম পায়, এইটুকু। কিন্তু বাচ্চাটা বেঁকে যেতে পারে, কারণ ওর তো শক্ত হওয়ার বয়স, মাজা সোজা করার মতো বয়স হয়নি। তো এইটুকুই উপদেশ দিতে পারি, এর জন্য ভয়ের কোনো কারণ নাই। আর তাকানো, ওই যেটা তাকায় থাকছে, উপরের দিকে তাকায় থাকা থাকতে পারে বাচ্চানোর সময়। আমরা অনেক খিঁচুনি আছে উপরের দিকে তাকায়, অপলক দৃষ্টিতে, চোখের পলক পড়ে না, শুধু তাকায় থাকে, সেটা একটা খিঁচুনির মতো অবস্থা, সেই রকম মনে হয় না। তো আপনি তবু খেয়াল করেন যে বাচ্চাটা এমনিতেই উপরের দিকে সারাটাক্ষণ তাকায় আছে কি না, বা মাঝে মাঝে তাকাচ্ছে, চোখ পিটপিট করে না একেবারে, কোনো দিক দৃষ্টি অন্য কোথাও দিচ্ছে না, আপনাকে ফলো করছে না, সেক্ষেত্রে মনে হতে পারে এটা খিঁচুনি। তো এর দিনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর তাছাড়া যদি বাচ্চা ঠিকঠাক থাকে, আপনার দিকে তাকায়, চোখ মেলে, চোখে দিক ওদিক ঘোরায়, তাহলে ভয়ের কোনো কারণ নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চা ভালো থাকুক দোয়া করি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এরপরে প্রশ্ন বলছেন, কপালে ও চোখের উপরে সাদা সাদা ছোটো ছোটো দাগ দেখা যাচ্ছে, এখন আমার করণীয়? 2 মাস, হ্যাঁ, 2 মাস, 1.5 মাসের, 3 মাসের বাচ্চার কপালে গালে একটু সাদা সাদা একটু হতে পারে, পরে এটা আপনাআপনি ঠিক হয়ে যায়, আসে। এর মধ্যে মলম দেওয়া যায়, তবে না দেওয়াই ভালো, একটু অবজার্ভ করেন, যদি খুব বেশি হয় তাইলে মলম দেওয়া যেতে পারে, ওষুধ দেওয়া যেতে পারে, তাছাড়া কোনো কিছু লাগবে না, এমনি আপনার বাচ্চা সুস্থ থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চা ভালো থাকুক দোয়া করি। আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এরপরে প্রশ্ন কর্তা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমার বাচ্চার 4 মাস বয়স, ঘন ঘন মাথা কাঁপাচ্ছে, অনেক অনেক টেনশানে আছি, প্লিজ স্যার আমার কমেন্টের রিপ্লাই দিন। মাথা কাঁপাচ্ছে, কেমন কাঁপায়, কেমন কাঁপায় এটা আমি বুঝতে পারলাম না। মাথা তো এমনি মাথা, কেন গোটা শরীর মাথা বাচ্চা তো করতে পারে, একটা বাচ্চা মিনিটে অনেকবার মুভ করতে পারে, মাথা ঘুরাতে পারে, কাঁপা আর ঘুরানো মনে হয় ঠিক না, এক না। যদি কাঁপায় থাকে খেয়াল করেন, বাচ্চার মাথার কাঁপানোর সাথে সাথে আর কয়েকটা জিনিস খেয়াল করেন, বাচ্চার 4 মাস বয়স, আপনাকে ফলো করেন, আপনাকে আপনার দিক তাকায় কিনা, আপনি ঘোরাফেরা করেন, আপনার দিকে চোখ ঘুরায় কিনা, বাচ্চার সামনে একটু ফুল দেন, রঙিন ফুল দেন, নড়াচড়া করে কিনা চোখ, যদি সব ঠিক থাকে তাহলে মাথা কাঁপানো ভয়ের কোনো কারণ নাই। আর যদি দেখছেন সমস্যা হচ্ছে, বাচ্চা আপনার দিকে তাকাচ্ছে না, বাচ্চা ফিক্সড হয়ে আছে চোখ, আপনাকে ফলো করছে না, মাথা কাঁপাচ্ছে, সেটা একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে। আর শুধু মাথা কাঁপানো এইরকম তো সমস্যা না হওয়ার কথা, সাথে আরও সমস্যা থাকার কথা। আপনি প্রশ্নটা মানে আমি আবারও বলছি, একটু খেয়াল করেন, মাথা কাঁপানোর সাথে চোখটা
আপনার দিকে ফিক্সড করে আছে কিনা, কোনো দিক ফিক্সড করে আছে, অথবা আপনি যেদিকে ঘুরেন বাচ্চাটা সেদিকে চোখ ঘুরাচ্ছে কিনা, আপনাকে ফলো করছে কিনা, অথবা চোখের সামনে ফুল নেন, বাচ্চা ঠিকঠাক তাকায় কিনা, ফলো করে কিনা, এটা খেয়াল করেন। এই জিনিসগুলো খেয়াল করে যদি পরবর্তীতে আবার প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে পারবো। এ নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চা ভালো থাকুক। আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এর পরের প্রশ্ন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার মেয়ের বয়স 5 মাস 18 দিন, ওর 1 মাস যাবৎ পাতলা পায়খানা, সাদা সাদা, ডাক্তার দেখিয়েছি কিন্তু কমে না। দেখেন, হঠাৎ করে 5 মাস 18 দিন বয়সে সাদা পায়খানা করার কথা না, করার কথা না। অনেক সময় সাময়িক ল্যাকটোজিন টলারেন্স হয়েছে, হয়তো বা হতে পারে কোনো কারণে। আর সাদা পায়খানা জন্মের পর থেকে যদি সাদা করে থাকে, তাহলে তো বাচ্চার এতদিন অনেক অনেক প্রবলেম হওয়ার কথা ছিল। তবে পায়খানাটা কতবার হয় দিনের মধ্যে, আর পায়খানা কোনটা খারাপ কোনটা ভালো, সে নিয়ে কিন্তু আমি কথা বলেছি, সে নিয়ে কথা বলেছি, আমার অনেক ভিডিও আছে, একটু মেহরবানি করে দেখবেন এই ভিডিওটাতে, কোন পায়খানা ভালো কোন পায়খানা খারাপ, বাচ্চার কোনটা ক্ষতি করবে, এটা কিন্তু দেওয়া আছে, আপনি মেহরবানি করে দেখবেন ভিডিওটা। আপনাকে ধন্যবাদ, টেনশন করবেন না, আপনি আপনার বাচ্চা ভালো থাকুক, আপনি সুস্থ থাকেন, এই দোয়া করি আপনার বাচ্চা সুস্থ থাকুক। আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এরপরে প্রশ্ন করছেন, বাচ্চার বয়স 3 বছর হয়েছে, সে অনেক লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, মাঝে মধ্যে পায়ের হাঁটুর নিচে মাংস বসতে ব্যথা করে, আবার একটু টিপে দিলে বলে ভালো লাগে, ভালো হয়ে গেছে, কী করণীয় এবং এরকম কেন হয়? বাচ্চাদের গ্রোয়িং পেন নামে একটা ব্যথা আছে, বাচ্চাদের পায়ের দিকে ব্যথা করে, বিকালবেলা ছুটাছুটি লাফালাফি করে, সন্ধ্যাবেলা মাকে এসে বলে টিপে দাও ঠিক হাঁটুর নিচে, এবং টিপে দিয়ে অনেক সময় বলে ফিতা দিয়ে বেঁধে দাও, এটা হতে পারে, এটা গ্রোয়িং পেন। আপনি প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়াতে পারেন বাচ্চাকে, সাথে একটু অ্যাসিডিটির ওষুধ দেবেন। আর খেয়াল রাখবেন পায়ের হাঁটুর গিরা বা পায়ের কোনো গিরা ফুলে কিনা, লাল হয় কিনা, এবং হাত দিলে গরম লাগে কিনা, এবং জোরে হাত দিলে ব্যথা অত্যন্ত ব্যথা পায় কিনা, এটা খেয়াল করেন। যদি এটা ঠিক এটা হয় থাকে, তাহলে একটা স্পেসিফিক কোনো রোগ, এ রোগের চিকিৎসা আছে, ডাক্তার দেখাতে হবে। আর যদি এটা না হয় থাকে, গিরাগুলো ভালো থাকে, তাহলে ভয়ের কোনো কারণ নাই। ওই যে বললাম, একটু প্যারাসিটামল জাতীয় বা একটু আইবুপ্রোফেন জাতীয় ওষুধ আপনার বাচ্চাকে দেওয়া লাগতে পারে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এর পরের প্রশ্ন করছেন, স্যার আমার ভাগিনার বয়স 5 মাস চলতাছে, ও দিনের বেলায় ঘুমায় না, রাতেও ঘুমায় না, যদিও একটু ঘুমায় আবার হঠাৎ করে জেগে যায় এবং কান্না শুরু করে, এবং রাতের বেলায় একটু ঘুমালে হঠাৎ জেগে যাওয়ার পর তার পাটা ঝাঁকানো শুরু করে, এটা কোনো সমস্যা নাকি? যদি সমস্যা হয় তাহলে করণীয় কি, দয়া করে উত্তর দিবেন। ঘুমায় না ঠিক মতো এবং জেগে যাওয়ার পর হাত পা ঝাঁকানো শুরু করে। হ্যাঁ, হাত পা ঝাঁকানোতে পারে, হাত পা বাচ্চা হয়তো কান্নাকাটি করতে পারে, ঝাঁকাতে পারে। তো আমি বলবো আপনার বাচ্চাকে ফেনোবারবিটন জাতীয় একটু ওষুধ দিতে, ফেনোবারবিটন জাতীয় একটু ওষুধ, বিশেষ করে রাতের বেলা। 5 মাস বয়স যদি হয় থাকে বাচ্চাকে, রাতের বেলা আপনি স্ট্রেট ওয়ে 30 মিলিগ্রাম দিতে পারবেন, এতে ঘুমও হবে বাচ্চাটার, ঝাঁকানেও বন্ধ থাকবে। আমি এইটুকুই বলতে পারি উপদেশ, এর বাইরে উপদেশ যদি এটাতেও যদি উন্নতি না হয় তাইলে বলবো ডাক্তার দেখাতে। তাছাড়া এটা নিয়ে টেনশনে করো না, কারণ নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চা ভালো থাকুক। আপনাকে প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।